নমস্কার বন্ধুরা, সোনালিজ হ্যাপি কিচেনে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সবার প্রিয় শহর কল্লোলিনী কলকাতার বুকে গড়ে ওঠা বেশ কিছু পর্যটন আকর্ষণের মধ্যে বোধ করি সব থেকে উল্লেখযোগ্য হল বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি। কলকাতার EM বাইপাসের পাশে গড়ে ওঠা এই প্রযুক্তি নগরী ছোট বড় সকলকে আকর্ষণ করবে তার বিজ্ঞানের ইন্দ্রজাল দিয়ে। এক বর্ষাস্নাত ছুটির সকালে আমরা পরিবার সমেত কাটিয়ে আসলাম সেই অসাধারণ পরিবেশে। আমরা ছোট থেকেই কলকাতার বাসিন্দা হওয়ায় আগেও এসেছি এই সায়েন্স সিটিতে, তবে প্রতিবারই আসলে নতুন প্রযুক্তি ও আধুনিক বিজ্ঞানের ছোঁয়া দেখতে পাই এখানে। যেমন একটি বিশেষ প্রদর্শন স্থল দেখলাম যেখানে পুরানো যুগের কিছু হস্তশিল্প, কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্প যা আজকের যুগে বৃহৎ শিল্পের আকার নিয়েছে সেগুলির মডেল বানিয়ে রাখা হয়েছে, যা এক কথায় অনবদ্য। এরই মাঝে দিদির পরিবারের সাথে কিছু মিষ্টি মিষ্টি মুহূর্তের ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই সায়েন্স সিটিতে আমি যতবার এসেছি আমাকে আকর্ষণ করেছে এই নৃত্যরত ফোয়ারা বা ডান্সিং ফাউন্টেনটি। সঙ্গীতের তালে তালে নানা ভঙ্গিতে জলের বিচ্ছুরণ আমায় আজও অনেকক্ষণ আবিষ্ট করে রাখল। শুনি জীবন জয়ের গীত গাইতে মনে হল মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমনা কি যে ভাবে বসে। এবারে আমরা দুপুরের খাবারও ভিতরে গড়ে ওঠা ফুড জোনেই পেয়ে গেছিলাম, যেটা আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়েছে। সেখানে তোমরা বেঙ্গলি, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই মোটামুটি সব রকম খাবার পাবে। খাবারের মান দাম হিসেবে আমার কাছে মোটামুটি মনে হয়েছে। সায়েন্স সিটির নবতম সংযোজন ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO থেকে বানানো মিসাইল পার্কটি। আমার হাজবেন্ড যেহেতু DRDOতে কর্মরত, তাই এই পার্কটি তৈরির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি ছিলেন। পরের ভিডিওতে তোমাদের এই মিসাইল পার্কটি অবশ্যই শেয়ার করব, কথা দিলাম।